Assalamualaikum my friends, आज के आमी तैरी करते जाच्छी खुबी मजेदार एक रेसिपी जेटा हलो मोरग पोलाव। आपनारा सबाई होतो एटा खाइछेन विभिन्न स्टाइले, तो आज के आमी तैरी करतेछि आमार स्टाइले आमार रेसिपी। तो एखाने आमी निछि आपनार एकटा सम्पूर्ण चिकेन, तो चिकेनटा प्राय 1 केजी ओजने, मुरगीटा 1 केजी ओजने। तो आमी एखाने दितेछि 1 চা-চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। তো এখন আমি যেটা করব, আমি এটাকে ভালো করে মেখে রেখে দেব ম্যারিনেশনের জন্য অ্যাটলিস্ট 1/2 আওয়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চিকেন মাখানো শেষ, এবং চিকেনটা যখন আমি কাটছি তখন কিন্তু আমি এটার ভিতরে চ্যানেল করে দিচ্ছি যাতে এটার ভিতরে স্পাইস যায়। তো এখন আমি এটা রেখে দেবো, আর ইন দ্য মিন টাইম আমি আমার পিলাওটা রেডি করে দেবো, পিলাও রাইসটা। তো আমি এখন পিলাও রাইস তৈরি করবো, যার জন্য আমি এখানে নিয়েছি গরম পানি। গরম পানি দিচ্ছি 1/2 টেবিল চামচ, এবং তার সাথে এখানে আছে শাহি জিরা, লবঙ্গ, তেজপাতা, কালো এলাচি 2টা, দারচিনি এবং 4টা এলাচি। তো আমি এটা ওয়েট করব পানিটা গলো কাঁচা পর্যন্ত, এবং এর সাথে আমি এখানে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ লবণ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গরম পানি তো বলক আসছে, তো আমি এখন এটাতে চাল দিয়ে দিব। তো এটা বাসমতি রাইস, বাসমতি চাউল, এটাকে আমি নিয়ারলি 1/2 আওয়ার পানিতে সোক করে রাখছিলাম। তো 1/2 আওয়ার সোক করা ছিল, তখন আমি এটা দিয়ে দিতেছি। এই চাউলটা কিন্তু আমি সম্পূর্ণভাবে কুক করব না, প্রায় 70% আমি কুক করব, যাতে এটার ভিতরে আপনার সামান্য শক্ত থাকে, ওই সময় আমি এটাকে তুলে ফেলব। তো এই অবস্থায় আমার পিলা রাইস কিন্তু হয়ে গেছে। তো আমি এখন যেটা করবো, আমি আমি পানিটাকে ড্রেন করব, তারপরগুলো যেগুলো আমি ম্যারিনেশন দিয়ে রেখেছিলাম আমি এগুলাকে সামান্য ফ্রাই করব। সেটার জন্য আমি তেল রেডি করতেছি। তো মাই ফ্রেন্ড, আমার চিকেন ফ্রাই করা হয়ে গেছে আমার যতটুকু দরকার। তো মাই ফ্রেন্ডস, আমি এখানে নিয়েছি আপনার 1 টেবিল চামচ ঘি, এবং নিয়ারলি 2 টেবিল চামচ সামান্য বেশি তেল। আমি এখন এটাতে দিব, এখানে হলো পেঁয়াজ, 4টে পেঁয়াজ এবং 4টে কাঁচামরিচের মিক্স পেস্ট। আমি এখন এখানে দিতেছি আপনার 2টা দারচিনি, 4টা গ্রিন এলাচি, 4-5টা লং, 2টা তেজপাতা, 1টা ব্ল্যাক এলাচি, 4-5টা গোলমরিচ।
আমি আমি এটাকে ফ্রাই করব যতক্ষণ পর্যন্ত না এটা ব্রাউন হয়ে যায় ততক্ষণ। দিতেছি আমি লবণ স্বাদ মতন। আমি এখন দেব আদা রসুনের পেস্ট নিয়ে 1.5 টেবিল স্পুন। আমি এখন এটাতে 1 টেবিল চামচ পরিমাণ 1 টিস্পুন হলুদ, সামান্য মরিচ, 1 টি চামচ জিরার গুঁড়া, 1 টি চামচ ধনিয়া গুঁড়া, গরম মশলা, 1/2 টিস্পুন জয়ফল, জয়ফলের গুঁড়া, 1/2 টিস্পুন জয়ত্রী গুঁড়া। আমি এখন এটাকে ভালো করে মিক্স করব। নিয়ারলি 2 টেবিল চামচ পরিমাণ দই, টক দই। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার ইউজ করতেছি, যেটা আমার এই ডিশটাতে একটা ন্যাচারাল কালার দেবে। আমি এখন এখানে দিয়েছি সামান্য পরিমাণে পানি, যাতে স্পাইসটা ভালোভাবে কুক হয়ে যায়, না জ্বলে যায়। এই কারণে এখন আমি যেটা করবো, তাহলে আমি যে চিকেনগুলোকে ফ্রাই করছিলাম ওগুলো এখন এটাকে দিয়ে দিতেছি। এটাতে দিচ্ছি এখন, এটা হলো গিয়ে আলু বখেরা বাংলা নাম। তো আমি এটাকে এখন ভালো করে মিক্স করব, স্পাইসটা যাতে চিকেনগুলো ভিতরে যায় ওইভাবে। তো মাই ফ্রেন্ডস, আমার চিকেন কিন্তু রান্না হয়ে গেছে। তো এখন আমি যেটা করতেছি, এই সেম পানির ভিতরে আমি আপনার নিয়ারলি 1/2 টেবিল স্পুন বাটার দেওয়া আছে এখানে। তো আমি যেটা করবো, এখানে 1/2 টেবিল স্পুন বাটার আছে, ঘি দেওয়া আছে। তো আমি এটা আমার কিলো রাইসটা ছিল, অর্ধেক কিলো রাইস আমি দিয়ে দিছি এবং এখন দিয়ে দিচ্ছি চিকেন অর্ধেকটা এখানে। এবং এর উপরে বাকি অর্ধেকটা আমি এখানে দিয়ে দিতে সামান্য ঘি এবং তার সাথে দিব, আমি দিতেছি নিয়ারলি 2 টেবিল স্পুন রোজ ওয়াটার। তো আমি এখন এটাকে ঢেকে দমে রেখে দিব নিয়ারলি 10 থেকে 15 মিনিট। তো মাই ফ্রেন্ডস, আমার মোরগ পোলাও ইজ রেডি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা এটা বাসায় ট্রাই করবেন। হ্যাঁ, অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কিরকম হয়েছে। আর দেখা হবে সামনে অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।